2012 সালে বলিউডের ভাইজান সালমান খান পর্দায় হাজির হন নতুন এক পরিচয়ে, টাইগার। রয়ের এজেন্ট অবিনাশ সিং রাঠোর, প্রথমে একথা টাইগার, তারপর 2017 সালে টাইগার জিন্দা হ্যায়। পাঠানের ঝলক দেখানোর পর এবার আসছেন টাইগার থ্রি নিয়ে। চয়েস সিম্পল হ্যায়, ইয়া তুম আপনে দেশ কো বাঁচাও ইয়া ফ্যামিলি কো। দেশ নাকি পরিবার, কাকে বাঁচাবে টাইগার? সোমবার মুক্তি পেয়েছে ইয়াশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের টাইগার থ্রি এর ট্রেলার। স্পাই ইউনিভার্সের সবচাইতে পুরানো খেলোয়াড় টাইগার, ট্রেলার মুক্তির আগেই বার্তা এসেছিল তার পক্ষ থেকে। টাইগার ইজ এনিমি নাম্বার ওয়ান, তো 20 সাল কি সার্ভিস কে বাদ মেন ইন্ডিয়া সে আপনা ক্যারেক্টার সার্টিফিকেট মাঙ রাহা। 20 বছর দেশের সেবা করার পরও যখন দেশদ্রোহীর খাতায় নাম এসেছে টাইগার, তাই এবার দেশপ্রেমিকের সনদ নিতেই নিজেকে প্রমাণ করবেন। একদিকে পরিবার, আরেকদিকে দেশ। নিজ পরিবারের শান্তি আর নিরাপত্তার জন্যই যেখানে বারবার নিজেকে দূরে সরিয়ে ফেলেন, এবার সেই পরিবার আর নিজের পরিচয়ের জন্যই লড়বেন টাইগার। সঙ্গে জোয়া ওরফে ক্যাটরিনার দুর্দান্ত অ্যাকশন নজর কেড়েছে ট্রেইলারেই। প্রতিবার টাইগার ফিরে আসে চমক নিয়ে। ট্রেইলারের শুরু থেকেই একটি কণ্ঠ দর্শকদের আগ্রহ জাগাচ্ছিল। দাড়ি সে বদ্তর মৌত নি হোতি এক এজেন্ট কে লিয়ে। ওয়েলকাম টু পাকিস্তান। শেষ দৃশ্যে মিলল দেখা। টাইগারের শত্রু হিসেবে চোখে পড়বে ইমরান হাশমিকে। তবে ধারণা করা হচ্ছে ছবির সবচেয়ে বড় আকর্ষণ হবে পাঠান শাহরুখের উপস্থিতি। টাইগার থ্রি এর পরিচালনা করেছেন মনীষ শর্মা। দিওয়ালিতে অর্থাৎ 12 নভেম্বর মুক্তি পাবে এই ছবি। সালমান ভক্তরা ইতিমধ্যেই ছবিটির অপেক্ষা শুরু করে দিয়েছেন। আতিশবাজি তুমনে শুরু কি, খতম না করুঙ্গা।